ঝিনাইদহ জেলা হিসাবে কত সালে স্বীকৃতি পেয়েছে? ঝিনাইদহ জেলা হিসাবে কত সালে স্বীকৃতি পাই? 1994 সালে। ঝিনাইদহ কত সালে জেলা হিসাবে স্বীকৃতি পাই? জানা নেই। ঝিনাইদহ জেলা হিসাবে কত সালে স্বীকৃতি পাই? ঝিনাইদহ জেলা হিসেবে স্বীকৃতি পাই কত সালে এটা আমার এক্স্যাক্টলি জানা নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঝিনাইদহ টিভির শিক্ষণীয় অনুষ্ঠান চলো জানি। প্রিয় শহর ঝিনাইদহকে আমরা কি কতটুকু জানি চলুন আজকে তাই দেখে আসব। ভাই কি ঝিনাইদহের ছেলে? জি। তাহলে ঝিনাইদহ সম্পর্কে আপনার কয়েকটি প্রশ্ন করব। জি করেন। ওকে। ঝিনাইদহ জেলায় একজন গণিতবিদের জন্ম হয়েছে, তার নাম কি? জি। ঝিনাইদহ জেলায় একজন গণিতবিদের জন্ম হয়েছে, তার নাম কি? হামিদুর রহমান। ও নো। হামিদুর রহমান গণিতবিদ? সরি। আচ্ছা নেক্সট প্রশ্নে যাই। ঝিনাইদহ জেলা হিসাবে কত সালে স্বীকৃতি পেয়েছে? 1969। কাছাকাছি একটু আইডিয়া করেন। 71। ও নো। হয়নি। আচ্ছা ঝিনাইদহতে 6টি উপজেলা আছে এটা আমরা সবাই জানি, তো ঝিনাইদহে কয়টি পৌরসভা আছে? পৌরসভা 6টি। গুড। ঝিনাইদহে একটি মানে এশিয়ার ভিতরে সবথেকে বড় বট গাছ আছে, এটা কোথায় অবস্থিত? এটা কালীগঞ্জ, কালীগঞ্জে আছে, মল্লিকপুর। থ্যাংক ইউ ভাইয়া। এই বট গাছের আনুমানিক বয়স কত? 150। থ্যাংক ইউ। ঝিনাইদহ কিসের জন্য বিখ্যাত? ঝিনাইদহ ক্যাডেট কলেজ। শুধু ক্যাডেট কলেজ? আছে অনেক কিছুই আছে, জোয়ান পার্কও তো আছে। হ্যাঁ আপনাকে যাই হোক এই প্রশ্নটা নেওয়া যায়। ঝিনাইদহে কয়টি ইউনিয়ন আছে? 17টি। আরেকটু 18। এত কাছে না, আরেকটু বেশি ভাবেন। 21টি। নানি দা বললাম না উত্তরটা। থ্যাংক ইউ ভাই, আমাদের অনেকগুলো সঠিক উত্তর দিয়েছে। ঝিনাইদহ জেলায় বাসা? জি। তাহলে ঝিনাইদহ সম্পর্কে আপনাদেরকে কয়েকটা ছোট প্রশ্ন করব। ওকে। ঝিনাইদহে একজন গণিতবিদের জন্ম হয়েছে, তার নাম কি? সরি জানি। পারবেন না? 5 সেকেন্ড সময় আছে। ভাইরা কেউ পারবেন? না। ও নো। আচ্ছা নেক্সট প্রশ্নে যাব। ঝিনাইদহ জেলা হিসাবে কত সালে স্বীকৃতি পাই? 1994 সালে। একটু গেস করেন, কাছাকাছি। 1996 প্রশ্নে যাব। ঝিনাইদহে এশিয়ার সব থেকে বড় একটি বট গাছ আছে, এটা কোথায় অবস্থিত? পাশে। একটু ক্লু দেব? ঝিনাইদহের একটা উপজেলা, সেটা কালীগঞ্জ। থ্যাংক ইউ। এই বট গাছের আনুমানিক বয়স কত? আইডিয়া নেই। আচ্ছা পরের প্রশ্নে যাই। ঝিনাইদহ কিসের জন্য বিখ্যাত? কলা পান। থ্যাংক ইউ ভাইয়া। লাস্ট প্রশ্ন, ঝিনাইদহে কয়টি ইউনিয়ন আছে? ঝিনাইদহ জেলায় কয়টি ইউনিয়ন আছে? একটু গেস করেন, পারবেন। ভাই কি ঝিনাইদহ জেলার ছেলে? জি। তাহলে ঝিনাইদহ সম্পর্কে আপনাকে কয়েকটি প্রশ্ন করি। জি। আচ্ছা ঝিনাইদহে এশিয়ার সব থেকে বড় একটি বট গাছ আছে, এটা কোথায় অবস্থিত? কালীগঞ্জের মল্লিকপুর। গুড। এই বট গাছের আনুমানিক বয়স কত? আনুমানিক বয়স 1000 বছর। 1000 বছর, একটু বেশি হয়ে গেল না? 100 বছর, কাছাকাছি ছিল। আচ্ছা নেক্সট প্রশ্ন, ঝিনাইদহ কিসের জন্য বিখ্যাত? ঝিনাইদহ ধান, পাট এবং কলার জন্য বিখ্যাত। থ্যাংক ইউ। ঝিনাইদহে কয়টি ইউনিয়ন আছে? ইউনিয়ন এটা জানা নেই। ওকে। ঝিনাইদহে একজন গণিতবিদের জন্ম হয়েছে, তার নাম কি? গণিতবিদ জানা নেই। আচ্ছা ঝিনাইদহে ঝিনাইদহ কত সালে জেলা হিসাবে স্বীকৃতি পায়?
জানা নেই। আচ্ছা থ্যাংক ইউ ভাই, আমাদের কয়েকটি প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে। ভাইদের বাসে কি ঝিনাইদা হে? তাহলে ঝিনাইদা সম্পর্কে তো একটু হলো আইডিয়া আছে, তাহলে কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা ঝিনাইদাহে এশিয়ার সব থেকে বড় একটি বট গাছ আছে, এটা কোথায় অবস্থিত? একটা ক্লু দি, ঝিনাইদাহের একটা উপজেলাতে এটা অবস্থিত। না আচ্ছা ঝিনাইদাহে কয়টি ইউনিয়ন আছে? জানা নেই। আচ্ছা ঝিনাইদাহ কিসের জন্য বিখ্যাত? পান আর পাট আছে। ঝিনাইদাহে কয়টি পৌরসভা আছে? ভাইরও কি একটু আইডিয়া নেই? একটু গেস করেন। আচ্ছা কয়টি উপজেলা আছে? উপজেলা সম্পর্কেও আইডিয়া নেই। আচ্ছা ঝিনাইদাহ কত সালে জেলা হিসাবে স্বীকৃতি পায়? জানা নাই। আচ্ছা লাস্ট প্রশ্ন, ঝিনাইদাহে একজন গণিতবিদের জন্ম হয়েছে, তার নাম কি? গণিতবিদ। এটা ঝিনাইদাহ সদরেই তার জন্ম, তার নামে একটি সড়কও আছে। আচ্ছা থ্যাংক ইউ ভাইদেরকে। ঝিনাইদাহ শহর আসলে খুবই দারুণ চমৎকার একটি শহর। নিশ্চয় আপনারা জানেন যে ঝিনাইদায় আমরা দেখেছি যদি কোনো সরকারি কর্মকর্তা DCSP আসে তো তারা এই ঝিনাইদাহ শহর ছেড়ে যেতে চায় না। আচ্ছা স্যার তাহলে আপনাকে কয়েকটি প্রশ্ন করি ঝিনাইদাহ সম্পর্কে। ঝিনাইদাহ জেলা হিসাবে কত সালে স্বীকৃতি পায়? ঝিনাইদাহ জেলা হিসেবে স্বীকৃতি পায় কত সালে এটা আমার এক্স্যাক্টলি জানা নাই। ঝিনাইদাহে এশিয়ার মধ্যে সব থেকে বড় বট গাছ আছে, এটা হচ্ছে মল্লিকপুর, সুইতলা মল্লিকপুর, এটা কালীগঞ্জের মধ্যে। থ্যাংক ইউ। এই বট গাছের আনুমানিক বয়স কত? আনুমানিক বয়স আমি যতটা জানি সেটা হচ্ছে 100 বছর আগের গাছটি। থ্যাংক ইউ। কিসের জন্য বিখ্যাত ঝিনাইদাহ শহর? ঝিনাইদাহ ক্যাডেট কলেজের জন্য বিখ্যাত। আর খাদ্যের দিক দিয়ে? আর খাদ্যের দিক দিয়ে এখানে পান এবং কলা, এই দুটো জিনিস এখানে খুব বেশি জন্মে। থ্যাংক ইউ স্যার, আমাদের কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ স্যার। দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি স্নেহা হোসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝিনাইদাহ টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।